পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শ্রম প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রী বেচারাম মান্না মহাশয়ের উপস্থিতিতে বিড়ি শিল্পের সমস্যা ও সমাধান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদে। শুক্রবারের আলোচনায় বিড়ি শ্রমিকদের মঙ্গলার্থে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় তা উঠে এসেছে। বিড়ি শ্রমিকদের জন্য তারাপুরে এবং নিমতিতায় যে হাসপাতাল দুটি রয়েছে সেগুলিতে কিভাবে উন্নত পরিষেবা চালু করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়েছে এবং হাসপাতালগুলিকে সচল করতে কেন্দ্রীয় লেবার ডিপার্টমেন্টকে জানানো হবে বলেও জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ইআইসি হাসপাতাল তৈরির কথাও আলোচনা করা হয়েছে এদিন। শুক্রবার এই সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ মুর্শিদাবাদের সমস্ত বিধায়ক ও সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সমমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের কল্যাণ সাধনের জন্য আমরা আজকে এসেছি। সঙ্গে আমাদের প্রধান সচিব বরুণ রায় আছেন, আমাদের মন্ত্রী আক্রমজন সাহেব রয়েছেন, সাংসদ আমাদের খলিলুর রহমান সাহেব রয়েছেন এবং আমাদের জেলা পরিষদের মেন্টর আমাদের সারাফ সাহেব রয়েছেন এবং আমাদের মুর্শিদাবাদের সব বিধায়করা এই সভায় রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, প্রতিটি রাজনৈতিক দলে যারা বিড়ি শ্রমিক ইউনিয়ন করে সেই ট্রেড ইউনিয়নের লিডাররা আমাদের এই সভায় ছিলেন। মূলত একটাই লক্ষ্য যে বিড়ি শ্রমিকদের কল্যাণ সাধনের জন্য কী কী পরামর্শ দেওয়া যায় সেটা জানা। এর আগে মন্ত্রী হওয়ার পর আমি জুটমিল নিয়ে বসেছি শ্রমিক ইউনিয়ন মালিক ইউনিয়নের সাথে। এর আগে উত্তরবঙ্গে চা বাগানের মালিক এবং চা বাগানের ইউনিয়নের লিডারদের নিয়ে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং কীভাবে সমস্যার সমাধান করা যায় সেগুলো আমরা দেখছি। এবং কিছু কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো কেন্দ্রীয় সরকারের বিষয় রয়েছে, এক্ষেত্রে বিড়ি শ্রমিকদের ক্ষেত্রেও একটা কিছু কিছু পদক্ষেপ রয়েছে। যে পদক্ষেপ, যেমন ওয়েজেসের ব্যাপারটা আমাদের মালিক শ্রমিক ইউনিয়ন এবং আমাদের রাজ্য সরকারের ত্রিপাক্ষিক বৈঠকের মধ্যে ঠিক হয়, সেটাও আমরা যেরকম ঠিক করার এ নিয়েছি সেরকম কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন যে কোটা আইন, যে আইন আইনে এই বিড়ি শিল্পকেই বাতিল করতে চাইছে, এই ব্যাপারটা যেরকম উঠে এসেছে। আবার আপনারা জানেন যে এখানে পিএর অফিস ছিল জঙ্গিপুরে, ভারতবর্ষের মধ্যে জঙ্গিপুর সাব ডিভিশন হচ্ছে বিড়ি শিল্পের প্রাণকেন্দ্র, সেখানে পিএফ অফিস সেখান থেকে তুলে বহরমপুরে নিয়ে গেছে। এক্ষেত্রে যাতে জঙ্গিপুরে পিএফ অফিস যাতে হয় সেটা এরকম কেন্দ্রীয় সরকারকে বলা, এবং বিড়ি ওয়েলফেয়ার বোর্ড আগে ছিল সেই বোর্ডে আপনারা জানেন যে বিড়ির মালিকদের থেকে একটা সেস আদায় করা হতো, সেই সেস থেকে বিড়ি শ্রমিকদের কল্যাণে অনেক কিছু কাজ করা হতো, তার মধ্যে গৃহ নির্মাণ ছিল অন্যতম। এখানে এটা সব ইউনিয়নই প্রায় বলেছে যে সেই সময় 5,000 টাকা করে শ্রমিকদের নেওয়া হয়েছে এবং 37,500 টাকা করে প্রথম কিস্তিতে দিয়েছে, বাকি সেই কিস্তিটা পায়নি। এটা কেন পায়নি বা না পেলেও 5,000 টাকা যাতে শ্রমিকদের ফিরে দেওয়া যায় সেটার বিষয়েও আমরা আলোচনা করব। এবং এ ব্যাপারে জানেন এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল, নিশ্চয়ই আমরা সেটা কেন হয়নি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা করি। আরেকটি হচ্ছে যে এখানে প্রায় 12 লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে, সেই বিড়ি শ্রমিকদের চিকিৎসার জন্য এখানে দুটি হসপিটাল রয়েছে, একটি হচ্ছে তারাপুরে আরেকটি হচ্ছে নিমতিতায়। এই হসপিটালগুলোর পরিকাঠামো আছে কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে টেকনিশিয়ান বা ডাক্তার নার্স যে যথাযথ দরকার রয়েছে সেটা নেই, এবং সেটাও আমরা আগামী কাল ভিজিট করব এবং কেন নেই সেটা লিখিতভাবে আমাদের সরকারের তরফ থেকে এটা আমরা
কেন্দ্রীয় লেবার দপ্তরকে আমরা নিশ্চয়ই জানাব। আরেকটি হচ্ছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে ইএসআই, সেক্ষেত্রে এখানে প্রায় 30 লক্ষ নথিভুক্ত ইএসআই এর সদস্য রয়েছে। ইএসআই এর নিয়ম অনুসারে 50,000 না হলে এই 50,000 না হলে দেয় না, এবং 30,000 আমাদের শ্রমিক রয়েছে। সেক্ষেত্রে এটা কীভাবে বাড়ানো যায়, এবং যেহেতু কলকাতা থেকে অত্যন্ত প্রত্যন্ত এলাকা, এখানে যাতে এখানে একটা ইএসআই হাসপাতাল তৈরি হয়, এ ব্যাপারে আমাদের ইএসআই ডাইরেক্টর আমাদের প্রধান সচিবের মাধ্যম দিয়ে আমরা ইএসআই কর্তৃপক্ষকে জানাবো যাতে এগুলো করা যায়। এইরকম অনেক সমস্যা, যে সমস্যাগুলো আমাদের আছে সেগুলো সমাধানের লক্ষ্যেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। এবং এটা জেনে রাখবেন যে আমরা চাইছি যে মালিক, শ্রমিক ইউনিয়ন, সরকার পক্ষ একটা আত্মীয়তার বন্ধন গড়ে যাতে বিড়ি শিল্পকে যারা বাঁচানো যায় বা বিড়ি শ্রমিকদের যাতে কল্যাণ সাধনে এগিয়ে যাওয়া যায়, বিড়ির শ্রমিকদের ওয়েলফেয়ারের ব্যাপারটা যাতে দেখা যায়, সে ব্যাপারে লক্ষ্য হচ্ছে প্রধান কাজ। সেই লক্ষ্য নিয়েই আমি মন্ত্রী হয়ে এই প্রথম মুর্শিদাবাদের জেলায় এসে আমি আলোচনা করতে এসে আমার খুব ভালো লেগেছে যে প্রায় 13টি ইউনিয়ন লিডাররা তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বক্তব্য রেখেছেন এবং আমাদের কি করণীয় সেটা সাজেশনও দিয়েছেন। তাই চেষ্টা করব তাদের সাজেশন পরামর্শ নিয়ে আগামী দিন এই মুর্শিদাবাদের বিড়ি শিল্প এবং তাদের শ্রমিকদের কীভাবে কল্যাণ সাধন করা যায় সেই কাজে আমরা আগামী দিন আগিয়ে যাই। Active Gold with added mineral, active pure, active raho.